খুব 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 ভালো আছো তোমাদের সবাইকে শুভ মহালয়া আজকে হচ্ছে মহালয়া আর মহালয়া মানে তো পুজো চলে এসছে আর চারিদিকে পুরো মহালয়ার মরশুম চড়ে আছে লিটারেলি সো চলো দিনটাকে স্টার্ট করা যাক আর আশা করি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক আমাদের পাড়াতে অলরেডি মহালয়া বাজছে আর সকাল সকাল উঠে মহিষাসুর মর্দিনী শোনা ইজ অ্যান ইমোশন ফর বাঙালি অফকোর্স তো বাট আমার বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে কারণ অ্যাকচুয়ালি আমি আর মা বিশেষ করে মা তো ঘুমায়নি কালকে রাত্রে অ্যাকচুয়ালি আজকে একটা জায়গায় যাচ্ছি তোমরা একটুবারই জানতে পেরে যাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার জন্য একটা কি বলবো মানে ব্লাউজ বলেছিলাম দুর্গা ঠাকুরের পিছনে ব্লাউজ তো সেটা অনেক দিন আগেই বলা হয়েছিল বাট দোকানে যাওয়া হয়নি মা কালকে দোকানে গেছিল বাট সেখানে আমার সাইজটা অ্যাভেলেবেল ছিল না তো সেই জন্য ওরা বলেছিল যে ঠিক আছে রাত তিনটেতে ডেলিভারি করবে তো রাত তিনটেতে ফোন করেছি লোকটাকে আমি তো তখনও মার্কেটে বললো ঠিক আছে আমি 4:30টার মধ্যে তোমাকে দিয়ে দেবো চাপনি হ্যাঁ ওকে ফাইন তখন একটু আগে মানে ওই 4:30টার সময়তেই এসছে দিয়ে ব্লাউজ ফ্লাউজ দিলো তার মধ্যে আমার মা আমাকে ভয় দেখাচ্ছে রাতেবেলা ভূত উঁকি মারছে কী সব উল্টাপাল্টা বলছে তার মধ্যে আমার ঘুম হয়নি আমার পুরো মাথা ব্যথা পুরো ধরে আছে তো যাই হোক চলো আস্তে আস্তে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো ব্লগটা দেখতে থাকো তো আমি এখন রেডি হয়ে গেছি আর এই যে আজকের লুক পিছন দিকটা তোমাদেরকে বেরিয়ে দেখাবো আজকে সব কিছুই দুর্গা ঠাকুর থিম এই যে দুর্গা ঠাকুর হার কানের দুল দুর্গা ঠাকুরের তো সব কিছুই তো আমরা অ্যাকচুয়ালি কুমারটুলি যাচ্ছি সো এখন অলরেডি 7:30 বাজে লেট হয়ে গেছে আজকে কারণ আমার রেডি হতে সময় লেগেছে তারপর মা রেডি হতে সময় লাগিয়েছে এখনও মানে বেরোতে বেরোতে 7:45 হয়ে যাবে সো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তখন আমরা সবাই বেরিয়ে গেছি তোমাদেরকে বলেছি যে আমরা কুমারটুলি যাচ্ছি এই যে মা বাবা সবাই এক্সস্টেড আমি এত সেজেছি আমার নিজেরই অকওয়ার্ড লাগছে জাস্ট না চশমা খুলে দেখানোর কিছু হয়নি মেট্রো স্টেশনে পৌঁছে তোমাদের সাথে ফিরছি আমরা মেট্রো স্টেশনে এসেছি আর এসে এখন 8:00 বাজে 9:00 মেট্রো খুলবে আমি পুরো ঘেমে অলরেডি এক্সস্টেড হয়ে গেছি বাবা সবাই ওয়েট করছে আমরা জানতাম না যে 8:00 থেকে মেট্রো খুলবে না এখন এখানে এসে বলছে রবিবার নাকি 9:00 থেকে মেট্রো খুলবে পুরো ফালতু মহালয়ার দিনকে নাকি মানে দাঁড়িয়ে থাকতে হবে মহালয়ার দিনকে সকালে মাথায় রাগ উঠে গেল জানি না কেমন যাবে তা এখন আমরা সিঁড়িতে সিঁড়ির মধ্যে বসে আছি যে মা মা করছে আমি পুরো ঘেমে আমার সব মেঘা মেঘা উঠে গেছে লিটারেলি আর ওর এখনো তাও বেঁচে আছে একটু কম ঘামে আমি আর মা অ্যাকচুয়ালি প্রচন্ড ঘামি সেই জন্য এই অবস্থা ঘামি ঘামি সবাই হ্যাঁ এখন কটা বাজে ফাইনালি আমরা মেট্রো স্টেশনে ঢুকে গেছি টিকিট ফিকিট কাটা হয়ে গেছে 9:09 মেট্রো আসবে হ্যাঁ আর 3 মিনিট আছে তবে মেট্রোতে ফাইনালি উঠবো এখন 1 ঘন্টা লাগবে শ্যামবাজার যেতে আমরা এখন পৌঁছে গেছি মেট্রো থেকে নেমে গেছি অলরেডি প্রচন্ড ভিড় আমি পুরো ঘেমে যাতা অবস্থা বাবা বাবা আর আমার এত খারাপ অবস্থা হয়ে গেছে লিটারেলি ঘেমে গেলে এত ভিড় তোমাদের দেখাচ্ছি দাদা তোমার দেখো কত ভিড় এখানে তো পুরো পুজোর মানে পোস্টার লেগে গেছে অলরেডি বলে বউটা দেখাবো কি ঢাকা মা কই আমরা ঢুকে গেছি কুমারটুলিতে এত ভিড় ভাবছি ঢুকবো কি করে এখানে সব দোকান আমার অবস্থা জাস্ট খারাপ হয়ে গেছে আমাদের কি করে বোঝাবো পুরো ঘেমে জল হয়ে গেছে বুঝে চিন্তা করে কথা বলছে না চারিদিকে লোক ফুল লাগে ভিড় ঠাকুর যাচ্ছে ঠাকুরের চালা
তো এখানে ইনি হাতের কাজ করছেন, আর ওনার হাতের কাজ এত সুন্দর আর এত স্পষ্ট, মানে এক একটা স্ট্রোক ওনার এত সুন্দর লাগছিল, তাই আমি এখানে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার মা লুকিয়ে লুকিয়ে পিছন দিয়ে ভিডিও করছিল, আর আমি জানিও না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা, মানে এক একটা থেকে এক একটা সুন্দর দুর্গা ঠাকুর, কাকে ছেড়ে কাকে দেখবে এরকম। আর মূর্তিগুলো এত সুন্দর লাগছিল, আর মহালয়ার দিনকে কুমারটুলি ইজ আ মাস্ট ভিজিট। নড়াচড়া করতে পারছি না, মা আমাকে তাড়া দিচ্ছে, আমি যাচ্ছি। এখন আমরা কচুরি লাইনে আছি, বাবা ওই দিকে কচুরি অর্ডার দিয়েছে, আমি এখানে দাঁড়িয়ে পরোটার, এটা কি আলুর তরকারি? পরোটার আলুর তরকারি খাচ্ছি, আমাদের খুব খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। আমরা এত ছবি তুলেছি, পায়ে পুরো ব্যথা হয়ে গেছে, আমরা বসে গেছি, তাই এর তাকা ওই দিকে সবাই। এখন ঠাকুর দেখছি, ঠাকুর গাড়িতে তুলেছে, মানে ঠাকুর গাড়িতে নিয়ে যাবে, যেটাই দেখছে ঠাকুর গাড়িতে তোলা হয়েছে। আমরা এইখানটা ঢুকে আমরা অনেক ছবি ছবি তুলেছি, আমরা ঘাটে যাব, একটু বসেছি কারণ আমার পা চলছে না, জাস্ট অনেক হেঁটেছি। এবার ঘাটে যাব, ঘাটে আবার ছবি ছবি তুলে দিয়ে বাড়ি যাব। ঘাটে চলে এসেছি, এই যে ঘাট, গঙ্গা ঘাট, গঙ্গা সুন্দর গঙ্গা, বাট এত নোংরা জল। বাবা এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছি, মা বাবাকে বকে যাচ্ছে, বাবা পাগলামি করছে রাস্তার মাঝখানে, চিৎকার করছে পাগলার মতো, দিকে ঠাকুর হচ্ছে চারিদিকে। এখানে এসে মনে হচ্ছে দুর্গা পুজো অলরেডি স্টার্টেড। আমাদের ছবি ছবি তোলা হয়ে গেছে, আর হাঁটতে পারছি না, পায়ে প্রচন্ড ব্যথা করছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, চিপস আর আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম দেখা, চিপস আর আইসক্রিম খাচ্ছি। আমরা এখন মেট্রো থেকে নেমে গেছি, আমার পা পুরো ছিঁড়ে গেছে, এত হেঁটেছি, এখন অনেকটা হাঁটা। তারপর এখন গীতাঞ্জলি থেকে বাড়ি থেকে তোমাদের সাথে আবার, হ্যাঁ মামাই দিদি ব্লগটা কন্টিনিউ করবে। তো বাড়ি ফেরার পর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, আমি দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছি, এসে স্নান ফান করে ঘুমিয়ে পড়েছি, আবার খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। এখন মানে সন্ধে হয়ে গেছে, তো এখন উঠেছি, আর তাই জন্য মাঝখানে ব্লগ ব্লগ কিছুই করা হয়নি। আজকে ব্লগটা হয়তো একটু ছোটো যাবে, বাট হ্যাঁ আশা করছি তোমাদের মানে ব্লগটা থেকে ভালোই লাগবে। সো ব্লগটা আমি এন্ড করছি না, তোমরা দেখতে থাকো ব্লগটা, সেরকম কিছু করার তো নেই এখন এমনি, বাট দেখা যাক কি হয় না হয়, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি আর সিম্বা এখন একা একা বসে আছি, মা আর বাবা বেরিয়েছে, সিম্বা এখন একা একা বসে ইয়ে করছি, ঘুরিয়ে দিচ্ছে ক্যামেরা থেকে, পালাবে কোথায় কোথায় যাচ্ছে আমি জানি না। তো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, জানি আজকের ব্লগটা ছোট হয়ে গেছে, কারণ আমার শরীর সত্যিই ভালো নেই, এখনও আমার ভালো লাগছে না, আমি জাস্ট ডিনার করলাম আর এখন আমি শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা জানো তোমাদের কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলে যাও না। সো বাই।